ড্যাশ কালো। ও সাজবে ও সাজবে। আচ্ছা আরাবিয়া, তোমাকে বলছি অন্যকে ধরলে। আচ্ছা ধন্যবাদ। এইবারে আমার নাম সুমাইয়া। Yes ma'am। আচ্ছা রাবি তুমি বলো, পায়রা যায় ঘরে ড্যাশ। তুমি বলবো, বলবে ড্যাশ ভুলো। ড্যাশ ভুলে যাওয়ার কথা বলা হয়েছে, কি কি ভুলো? মিস আমি বলবো, আমার নাম সুমাইয়া। আচ্ছা সুমাইয়া বলো ড্যাশ ভুলো। কি ভুলটা বলার কথা বলা হয়েছে সুমাইয়া? ম্যাডাম আমি বলতে পারবো, আমার নাম আরাধ্য। ড্যাশ বলো। দুঃখ হলো। ধন্যবাদ। দুঃখ বলো। ম্যাডাম আমি বলবো, আবিহা ইসলাম আরাধ্য। নদীর জলে নাও চলে, নদীর জলে জলে গেলে জলে নাও গেলে। ম্যাম আমি বলবো, আমার নাম সাফিনা। নুহি বলবে গো ড্যাশ কালকি। মিস আমি বলবো, আপনি কালকি মাইয়া। ঋতুমণি, ঋতুমণি বলবে পায়রা যায় ড্যাশ। পায়রা ঘরের কোণে। কোণে বানান বলো। কাকো আমি বলবো, আমার নাম সুমাইয়া। মিস আমি শুনতে পাইনি। সাজিদ বলবে দিয়ে রেখেছিলাম, তাই না? মনে আছে? আচ্ছা আজকে আমরা
9 থেকে 10 পর্যন্ত আমরা পর্যন্ত 16 স্থান প্রিভিশন করব কিন্তু আমরা আমরা টপ হতে দেব তাহলে আমরা বারবার নম্বর দিতে হবে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা দিই প্রথমে কি ব্যাক করে দিব না কি তোমরা অবশ্যই আমার সাথে সাথে মার্জিন দিয়ে নাও নাও প্রশ্নের উত্তরের নিচে আন্ডারলাইনটাও করে ফেলো হ্যাঁ সবাই তাহলে আবারও কক্ষ দিয়ে শুরু করবো তোমাদের বইয়ের প্রশ্নে সরি পরীক্ষার প্রশ্নে ওভাবে আসে একটা কক্ষ দিয়ে আমরা ঠিক আছে দেখো এখানে রয়েছে 9 নম্বর এন্ট্রি ড্যাশ দিনে মামার দেশে করেছো না মামার বাড়ি ছড়া সে মনে করছে ড্যাশ দিনে মামার ঝড়ের দিনে মামার দেশে তাই না ঝড়টা কি ছেলেরা আর মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়িতে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে শুরু পাখা জামের মধুর বসে দিন করিব তোমার ছোট্ট সোনামণিরা এই যে কি ঝড়ের দিনে মামার দেশে তাই না আমাদের শুভ স্থান গুলো প্রথমে হবে ঝড়ে আমরা ক লিখে দিলাম আমাদের লিখব ঝড় সেহেতু যদি ভুলে যাও এই জন্য প্রথম শূন্য স্থানটাতে আন্ডারলাইন দিব দিয়ে দেখো সবগুলো শেষ করে শেষে সবগুলো ঠিক আছে তাহলে আমরা লিখে ফেললাম সে ঝড়ের দিনে মামার দেশে ঝড়ের দিনে মামার দেশে তাই না আমার কিছু পাতা জামের শাখায় উঠে তোমাদের বই এরকমটা কিছু আছে তাই না আর আগে আমরা বলেছিলাম পাতা জামের মধুর রস রাস্তায় তো তাই করেছিল তাই না আর এখন আছে পাতা জামের শাখায় উঠে এটা দিয়েও কিন্তু ছোট স্থান আছে নাম্বার 10 পাতা জামের ড্যাশে উঠে পাকা জামের ড্যাশে কিসে উঠি বলো তো পাকা জামের ড্যাশে উঠি কি হবে শাখায় উঠি হ্যাঁ আমি বলছি শাখায় উঠি তাহলে নাম্বার ক টা লিখতেছি শাখায়
Stop. Limbo. Hey, shake.
হরি নাচ হে শেখে হরি নাচ হে শেখে চপল সাইন কি চলে আছে কোনো ধরতেও হবে না কিন্তু মন থাকবে তাই না আর একটা বেশি শেখার দরকার মানে একদিনে অনেক কিছু আস্তে আস্তে করে রিভিশন দাও সব পারো বানানো প্রক্রিয়াকে কেউ লাগবে মাথা দেবো পরেরটা কি রয়েছে ড্যাশ ড্যাশ আকাশে সকালে শুরু ড্যাশ সকালে শুরু ড্যাশ সকালে শুরু কোন আকাশে জানি খুব আকাশে সকালে সূর্য ওঠে তাই না তোমরা পড়েছো গল্পের বাকি তাই না খুব আকাশে সকালে সূর্য ওঠে এখন কি সূর্যটা দৃশ্য দেখা পারো আগে বল কেউ দেখেছো সূর্য যখন ওঠে খুব আকাশে এত মিষ্টি লাগে দেখতে ও আস্তে আস্তে উঠে যায় আলো আকাশ করায় খুব মজা লাগে খুবই মজা এলে সকালে সূর্য ওঠে ড্যাশ সকালে সূর্য ওঠে খুব আকাশে এখন কি বলতো দেখি কি বাকি থেকে গেছে কিছু মনে পড়ছে আমার তো এক নাম্বারটাকে দেখি মনে পড়ে গেল ন নাম্বারকে দেখি আমরা একটা লাইন করি তাই না হ্যাঁ এখন সব মানে যাদেরকে আমি আগে ধরেছি তাদেরকে কিন্তু এখন বলবো না মাকতুম আনমিউট হও সাহিল মুন্নি মোবাশিরা জান্নাত রিতা আনমিউট হবে তো ফারিয়া ওকে ফারিয়া মামনি তুমি বলবে ড্যাশ দিনে মামার দেশে ড্যাশ দিনে মামার দেশে আর আমি কেন বুঝতে পারছি না সরি মুন্নি বলো মুন্নি বলবে দিনে মামার দেশে ঝড়ের দিনে মামার দেশে ঝড়ের দিনে মামার দেশে এত জন আনসারটা আমি বলে দিই যে এত 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 জন আনসার দাও যাকে ধরবো শুধুমাত্র সেই আমি ক্লাসের বাচ্চাদেরকে দুই ভাগে ভাগ করে নিই অর্ধেককে ক্লাসের শুরুতে ধরি অর্ধেককে ক্লাসের পরে ধরি যাতে সবাই যেন তারা বলতে পারে
আমার নাম তাসলিমিউল মাহি। তোমার নাম কি বাবা? সাবিয়া তাহসিন। তুমি বলো, তুমি বলো, আমি সরি আমি মিউট করে দিয়েছি তোমাকে, 113 রোল। তুমি বলো বিশো এলো ড্যাশ পা, আনমিউট করে বলছি না, বিশো এলো ড্যাশ, বিশো এলো। আচ্ছা ঠিক আছে, আমি যাদেরকে বলছি বারবার আনমিউট করো, তারা বলছে না, তার মানে তারা পড়া বলতে চাচ্ছে না। ফাহিমুর রহমান, মাকদুম, এদিকে হচ্ছে আরো কে আছে, মাসুম, রিদওয়ান, এরা কিন্তু আমাকে পড়া বললেন না। হ্যাঁ, ইস্তিয়া আহমেদ, তারপর জুহান, পরে কিন্তু মন খারাপ করা যাবে না। হ্যাঁ, আমার বাচ্চারা সবাই সবাই, অতএব সামনের দিন থেকে অবশ্যই সবাই পড়া দেওয়ার মনোভাব রাখবে, সুন্দর করে পড়া দিবে, সুন্দর করে মনোমার্ক দিবে, আর অবশ্যই অবশ্যই বাড়িতে থেকে স্বাস্থ্য খাবার খাবে। এই যে ক্লাস শেষ হচ্ছে, একটু পানি টানি কিছু খেয়ে নেবে, কখনোই গলা শুকনা রাখতে যাবো, বর্তমান পরিস্থিতি ভালো না, অবশ্যই নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করবে। ওকে, বাসায় টুকটাক নিজের বইপত্রগুলো নিজে গুছিয়ে রাখবে, আমি তো একটু চাপ করবো। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিন তোমাদের ভিডিও ক্লাস আছে, ইনশাআল্লাহ সবাই দেখে সুন্দর করে আত্মনির্ভরগুলো করবে, আজকে গুলো করবে, আর অনেক অনেক আমাদের রাস্তা রাখবো। অবশ্যই আমরা কখনোই পিছাবো না, আমরা এই পিছাবো। আল্লাহ হাফেজ।